لك الحمد يا ذا الجد والإحسان، لك الحمد يا أكرم الأكرمين، ولك الحمد يا رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء وسيد الأتقياء سيد المرسلين نبينا وحبيبنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم. نصح الأمة وكشف الغمة وتركنا على معجة بيضاء ليالها كنهارها، وعلى آله وأصحابه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما خلقت الجن والإنس إلا ليعبدون. وأيضا قال الله سبحانه وتعالى، وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، إلى آخر الآية. فقال رسول الله صلى الله عليه وسلم، الحديث ما رواه البخاري ومسلم وأصحاب الصحة، استوصوا بالنساء خيرا. فقال عليه أفضل الصلوات والتسليم، عليكم بحقوق النساء، أو كما قال عليه أفضل الصلوات والتسليم محمد رسول الله صلى الله عليه وسلم. সীমাহীন তারিফ, তমাম প্রশংসা ও অজস্র শুকরিয়া মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মালিক খাস মেহেরবানি করে সাইয়্যিদ আইয়ামিল আসাবীর সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য আপনাকে আমাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে শামিল হওয়ার তৌফিক দিয়ে দেন সেই মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুজানে কিরাম, গুরুজ্ঞানে কিরাম, মসজিদের পিছিয়ে রক্ষের মা ও বোনেরা, গত 8ই মার্চ আপনারকে স্মরণ করিয়ে গিয়েছেন তাম দুনিয়াবাসীকে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবস, নারী অধিকার কি, নারীর মর্যাদা কি, নারী জাতিকে
ইসলাম কি দিয়েছে আর দুনিয়াবাসী কি দিয়েছে কি দিচ্ছে, এ বিষয়ে আপনাকে আমাকে অবশ্যই গভীরভাবে অনুধাবন করে সে অনুযায়ী আপনার আমার পরিবারকে, আপনার আমার মহল্লাকে, আপনার আমার পরিবেশকে, আপনার আমার সমাজকে, আপনার আমার দেশকে, আপনার আমার পৃথিবীকে সঠিকভাবে ইসলামের এই গাইডলাইন আপনাকে যদি চালানো যায় তাহলে সমাজে এ সমস্ত দুর্ঘটনা অঘটন কুঘটন ঘটতে সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্কৃতি দিবেন ইনশাআল্লাহ। আন্তর্জাতিক নারী দিবসে এবারের ডাক কি ছিল? নারী দিবসের ডাক ছিল রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো, রঙিন পৃথিবীর রঙিন আলো সকল নারী থাকুক ভালো, এই স্লোগান দিয়ে সারা দুনিয়াতে মানুষ চিৎকার দিয়েছে। আমার রব্বুল আলামিন আমাদেরকে কি জানিয়ে দিলেন? সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সকল, ও দুনিয়াবাসী, তমাম পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ইত্তাকু রব্বাকুম, তোমাদের সেই রবকে ভয় করো, সেই রবকে ভয় করো। রব মানে কি? খালেক, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে মালিক, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে জীবনদাতা, রব মানে মরণদাতা, রব মানে আপনার আমার মুদাব্বির মুসাইবির সকল কাজের সকল বিষয়ের একমাত্র মালিক, একমাত্র অধিকার দেওয়ার মানে প্রতিনিধি, অধিকার নেওয়ার মানে প্রতিনিধি হল রব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, ইত্তাকু রব্বাকুম, তোমাদের সেই রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে তো আমরা ভয় করতে পারবো, মিন নাফসি ওয়াহিদা, একটি নাফস থেকে। দুনিয়ায় আজকে আমরা বর্তমান দুনিয়াতে যদি 6,000-8,000 কোটি মানুষ থাকে, এই সমস্ত মানুষের নাফস এক জায়গায়, কোথায়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিন নাফসি ওয়াহিদা, একটি নাফস থেকে। ওয়া খালাকা মিনহা জাওজাহা, আল্লাহ বলেন শুধু একটি নফ নয়, ওই নফ থেকে তার একটি জোড়কে সৃষ্টি করা হয়েছে, একটি জোড় তার স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তিনি কে? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই প্রথম শুরু আপনি আমি মুসলমান হই, হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, যে যে ধর্মের হই, সকলের আসল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি আত্মা থেকে, হযরত আদম আলাইহিসসালাম ওয়া সালাম থেকে এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম থেকে আমরা সকলে এসেছি। ওয়া খালাকা মিনহা রিজালান কাসীরা ওয়া নিসা, আল্লাহ বলেন এরপরে তমাম পৃথিবীতে অগণিত অসংখ্য লক্ষ নয় কোটি 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 মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এক আদম ও এক হাওয়া। আজ যে আপনার স্ত্রী, আজ যে আপনার মা, আজ যে আপনার মেয়ে, আজ যিনি আপনার বোন অথবা আপনার ভাইয়ের বোন অথবা আপনার ছেলের বোন, শুধুমাত্র পরের মেয়ে হওয়ার কারণে যার পরে আমরা পাতা সঙ্গে দেখি আমার মেয়ের জন্য এত কিছু দরকার, আমার ছেলের বোনের জন্য কিছুই প্রয়োজন মনে হয় না, এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা আগে গাইড দিয়েছে। সকল নারী থাকুক ভালো, আল্লাহ তাআলা কিন্তু সকলের আগে আগে আপনারা না মাথার উপরে চোখে দিলেন খবরদার, তোমরা জানিয়ে রাখো, বা খালাকা মিনহা জাওজাহা, আমাদের স্ত্রীদেরকে, সেই সকল নারী জাতিদেরকে, সকল মা জাতিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদের মা বোনদেরকে সৃষ্টি করেছেন,
رجالا كثيرا ونساء وامر الدروس والى الله كما انك تعلم اتقوا الله عبروا الحمد لله আল্লাহকে ভয় করা কেন কারণ অধিকার নিয়ে আমার স্বাধীন হবে আল্লাহ তোমরা যে পরস্পর কিছু চাওয়া পাওয়া তোমাদের থাকে মায়ের কাছে কিছু চাই মা ছেলের কাছে কিছু চাই আমি আমার বউয়ের কাছে কিছু চাই বউ আমার কাছে কিছু চাই আমি আমার ছেলেদের কাছে কিছু চাই ছেলে মেয়ে আমার কাছে কিছু চাই তোমারই শুধু দরকার তোমার ভাইয়ের কিছু দরকার নেই তোমার দশ বিঘা জমিন দরকার পারলে তার আরো একটি জোর করে দখল করে দিবে আল্লাহ চাওয়া পাওয়া সম্পর্ক বহু বছর এর জন্য বলল সম্পর্ক হলো আপনার সাথে আপনার ছেলে আপনার সাথে আপনার ভাইয়ের আপনার সাথে আপনার নাতিপুতি আপনার সাথে উপরে আপনার বাবার দাদার সম্পর্ক আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক আপনার সাথে আপনার বউয়ের সম্পর্ক আপনার সাথে আপনার মেয়ের সম্পর্ক আপনার সাথে আপনার দাদির সম্পর্ক আপনার সাথে আপনার নাতিদের সম্পর্ক এই সম্পর্কের ক্ষেত্রে আপনার শুধুমাত্র আত্মীয় স্বজনের আত্মীয় না আত্মীয়তা হলো কত আর্হাম আগে সম্পর্ক আপনার ঘরের মধ্যে থেকে শুরু আপনি দুনিয়ায় ফেরেস্তা কিন্তু ঘরের মধ্যে আপনি একটা চাপ দুনিয়ার সকলে আপনাকে খুব শ্রদ্ধা করে হলো কিন্তু ঘরে গেলে আপনার স্ত্রীর কাছে আপনি একদম ছয়টা চাপ ইসলামের জন্য ওইখানে সকল নারী থাকুক ভালো এই কথা কিন্তু বর্তমান দুনিয়াবাজির নয় এই কথা আমার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে জানিয়ে দিলেন ওয়াল আরহাম তোমার স্ত্রীদেরকে তোমার নারীদেরকে তোমার বউদেরকে তোমার মাদেরকে তোমার বোনদেরকে তোমার বোনের শাশুড়িদেরকে শাশুড়ি তার বউমাদেরকে অবশ্যই ভালো রেখে আত্মীয়তার সম্পর্ক কমপ্লিটলি ভালো রাখতে হবে এটি আল্লাহর বিধান যদি আপনি মানবেন তো মানবেন না মানবেন জোর করে তো মানবেন আল্লাহ তালা কিন্তু তার গানাদি করে জোর করে মানবেন না ইচ্ছা করলে আল্লাহ মানতেন তো এলিগেটরের ভাইয়েরা কাঠাপুর এলাকার ভাইয়েরা যদি কোন স্বামী তার বৌমাকে নির্যাতন করে আকাশ থেকে পেরে পড়বে সাথে সাথে তার মাথা উঠবে অথবা শাশুড়ি যদি বউ যদি তার শাশুড়িকে খেতে না দেয় সাথে সাথে শাশুড়ির হাত অবাস বউয়ের হাত অবাস হয়ে যাবে কি আল্লাহ পারতেন না আল্লাহ কিন্তু এটা করবেন আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছে আল্লাহ তাই বলেন আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আল্লাহকে ভয় করো স্পেশাল করে আল্লাহ বলে দেবে আল্লাহ রাখাম তোমাদের সকল বিষয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে আল্লাহ হান্ড্রেড পুঙ্খানুপুঙ্খ রূপে দেখছেন কোন ছেলে তার বউয়ের কারণে মা ছেলে দুর্ব্যবহার করে কোন ছেলে মায়ের কারণে
পরিচিত দুর্ব্যবহার করে, কোন ছেলে তার আপন ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে, কোন ভাই আরেক ভাইয়ের বউকে খারাপ ভাবে জ্ঞান্ত করে, আরে উপযুক্ত গরিবের মেয়ে বিয়ে করছে, আবার কোন গরিবের মেয়ে বড় লোকের ছেলেকে শিক্ষা নিয়ে যায়, কোন বড় লোকের ছেলে গরিবের মেয়েকে ধোকা দেয়, ফাঁকি দেয়, লাঞ্ছনা দেয়, মানসিক কষ্ট দেয়। আল্লাহ তাআলা বল আর তোমরা আত্মীয়তার এই সমস্ত সম্পর্ক ঠিক রাখো, যদি ঠিক না রাখো ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা কিন্তু সঠিকভাবে দেখছেন তোমরা 100% আমল করছো কি না, তোমরা কতটুকু ইনসাফ করছো, কতটুকু জুলুম করছো, এগুলো আল্লাহর কাছে ফাঁকি দিবার পাওয়া। দুনিয়ার সব কিছুকে ফাঁকি দিতে পারবে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে। আমাদের বিশ্বরক্ষীদের ও দুনিয়ার মানুষ পুরুষরা
ও পুরুষ জাতি, সে তসলিমার একটা বই দেখছিলাম, সে লিখছে যে ওরা মানুষ না ওরা পুরুষ, সুযোগ পেয়েছে ওরা মানুষ না ওরা পুরুষ, কারণ আপনি জুলুম করেছেন। আপনার স্ত্রীদেরকে যেভাবে তাই দায়িত্ব আছে বলে মনে করেন, স্ত্রীদের থেকে যা কিছু আপনি আশা করেন যে আমার বউ আমাকে একটু ভাত বেড়ে কর, একটু সুন্দর করে আদর করুক, যত্ন করুক, আমার জামাটা স্ত্রী করে দিন, আপনারও দায়িত্ব আছে আপনার স্ত্রীকে সেভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা। দেখুন যে জাহিলি যুগে, যে মূর্খতা যুগে, অসভ্য যুগে, বর্বর যুগে নারীদেরকে ভোগ্যপণ্য মনে করে, শুধুমাত্র ভোগের বস্তু মনে করে এইভাবে তাদেরকে জুলুম নির্যাতন করা হতো, ইসলাম বলল তাদেরকে যেভাবে কাজ কাম রয়েছে, তাই দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব তোমারও রয়েছে। তুমি সারাদিন বাইরে বাইরে কাজ করবা, ছোট বাচ্চাটাকে সারাদিন তার মাকে শুধু কষ্ট করে দেখতে হবে, আর তুমি যেদিন রাস্তায় ঘুরে দেখবে না, যে একদিন সাথে করে মসজিদে নিয়ে আসবে, পাশে বসে যাবে, সে আদর টাকা দিব না, পাশে যে কেন আমার ছেলে আদর শিখব, পায় মারও পায় ছেলেরও পায়, তারও দায়িত্ব, তোমার তো দায়িত্ব আছে, তোমার সকলে করে নিয়ে আসবে। বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে উঠতেন দুই, নাকি জানেন আসান হচ্ছে ঘাড়ে উঠে বসে কাম করে টানতেছে, কি করছে ছোট ছোট বাচ্চারা তাদের মা বাবা তাদের নানা নানি তাদের দাদা দাদির সাথে যত চট কাটে তাদের শরীরে কিন্তু ভিটামিন পয়দা আছে, আপনার সেটা দেখতে হবে, আপনি একটু তাকে খেতে করেন, তাহলে যে মূর্খতা রূপে নারীদের প্রতি চরম অবিচার নির্যাতন নিষ্পেষণ চলেছে, সেই নির্যাতন নিষ্পেষণের কালে ইসলাম সুনিশ্চিত অধিকার নিশ্চিত করে দিয়েছে। এই হল আপনার কাইদায় আল্লাহ তাআলা পক্ষ থেকে। এরপর বর্তমান দুনিয়াতে আজকের সভ্যতার এই ইংরেজে নারীদের সম্পদের অধিকার দিয়েছে কবে জানেন, 1807 সালে। তার আগে কোন সম্পদে নারীদের নিশ্চিত সাংবিধানিক কোন অধিকার দেওয়া হয়নি, যার ফলে নারীদের অধিকার দেওয়া হয়েছে মাত্র 1900 সালে। সুইজারল্যান্ডে নারীদের অধিকার দেওয়া হয়েছে 1907 সালে, অস্ট্রেলিয়ায় নারীদের অধিকার দেওয়া হয়েছে সম্পদে 1919 সালে, আর আমাদের ইসলাম কি বলেছে, আপনার স্ত্রী যদি চাকরি করে, আপনার স্ত্রী যদি ইনকাম করে, স্ত্রীর যদি কোনো সম্পদ থাকে, এই সম্পদ জোর করে দখল করে হাইজ্যাক করে বাধ্য করে দেওয়ার অধিকার আপনার আদৌ ইসলাম দেয়নি। একটা ইসলাম নিয়েছে দুনিয়ার শুরুতে, আর যে খ্রিস্টি বললাম বর্তমান দুনিয়া সভ্যতার যুগে, এই সভ্যতার যুগে লিখিতভাবে নারীদের অধিকার দিয়েছে না। এই সর্বশেষ এই অস্ট্রেলিয়া তারা কিন্তু 1919 সাল এর লিখি, আর হলো আমাদের ইসলাম হলো সবার আগে, আমাদের ইসলাম নাকি নারীদের খাটাই, ইসলাম নারীদেরকে হেফাজত করে। এরপর ইসলামের দেখেন আল্লাহ তাআলা যে যুগে মাদেরকে নারীদেরকে নারী শিশুদেরকে এইভাবে নির্যাতিত নিষ্পেষিত করা হয়েছে, তখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবে খোদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা দিলেন, যদি কারো একটি কন্যা সন্তান হয় সে নিশ্চিত জান্নাতী,
যদি কারো দুটি কন্যা সন্তান হয় নিশ্চিত জান্নাতি, যদি কারো তিনটি কন্যা সন্তান হয় নিশ্চিত জান্নাতি। একটি বেটা সন্তান থেকে কিন্তু এই ঘোষণা দেওয়া হয়। আপনি যদি একটি মেয়ের বাবা হয়ে থাকেন, এই মেয়ের বাবা হওয়ার সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিশ্চিত জান্নাতে গ্যারান্টি দিয়ে দেন। দেখেন যেখানে মেয়েদেরকে জীবন্ত হত্যা, জীবন্ত কবর দেওয়ার প্রথা ছিল, সেই কবর থেকে কিভাবে ইসলাম উঠে আল্লাহ তাআলা এত বড় চমৎকার বিধান আমাদেরকে জারি করে দিল। এই মেয়েদেরকে, এই নারীদেরকে একবার বানিয়েছে আমাদের মা, একবার বানিয়েছে আমাদের স্ত্রী, আবার কেউ আমাদের মেয়ে, কেউ আমাদের বোন। এভাবে গোটা ভোগের বর্ণ ছিল যে নারী সমাজ, সেই নারী সমাজকে ইসলাম মর্যাদায় আসতে আপিল করে দিচ্ছে। এরপর জন্মের পর জন্মের পর এই মেয়েদেরকে স্পেশাল তালিম তালিকা প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি নীতিনৈতিকভাবে গড়ে তোলা যায়, তাকেও আবার তাদের তালিকা রাখতে দিয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে একটি কন্যা সন্তান দিলেন, সেই ব্যক্তি যদি ওই কন্যা সন্তানদেরকে যদি তালিম তালিকা শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়, চমৎকার যদি আদব আইন শৃঙ্খলা শিক্ষা দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তখন তুলাউ জান্নাত, তাকে জান্নাতের গ্যারান্টি আর দিয়ে দেওয়া। পঞ্চম কি বললেন? আল্লাহ তাআলা জানিয়ে মেয়েরা হলো তার স্বামীদের জীবনের অংশ, জীবনের অংশ। আপনার কাজের মেয়ে না, আপনার সংসারের কাজের বোয়া নয় তিনি, তিনি আপনার জীবনের অংশ। অতএব ইউরোপ আমেরিকায় আপনারা যান বা আপনার আত্মীয় তার হাতে খবর নিয়ে দেখুন, ও সমস্ত দেশে কিন্তু কাজের মেয়ে লাগে, আমাদের দেশ থেকে তারা যায়। দেখা গেল ঢাকা শহর থেকে দুইটি কাজের মহিলা লাগবে, ওখানে দেখে কিন্তু সকলের সঙ্গে হেল্প করে, স্বামীরা ওদেরকে হেল্প করে, সে কারণে কাজের মেয়ে কিন্তু ওদের ঘর সংসারে লাগে। আমাদের দেশে কেন ওই একই ব্যক্তি লাগতেছে, কেন এখানে স্বামীরা রাজপুত্র? আল্লাহ তাআলা জানিয়েছেন না, তা হবে না। আপনার স্ত্রীকে আপনার জীবনের সঙ্গী রূপে গ্রহণ করুন। এরপর সম্পদের মাঝে আল্লাহ তাআলা অধিকার দিয়ে দেন, নারীদেরকে নিশ্চিত অধিকার দিয়ে দেন। যেখানে আমাদের আশেপাশে নারীদেরকে সম্পদে কোনো অধিকারই ছিল না, সুবিধা প্রথা জারি করে যদি কারো স্বামী মারা যায় তার বউকে কবরের যন্ত্র লক্ষ্য কর, যন্ত্র কবরে ঢুকাও, এই যে প্রথা যেখানে ছিল সেই জায়গায় ইসলাম আমাদেরকে জানিয়ে দিলেন না। বা মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন লিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, পুরুষরা যেমন অধিকার আছে তেমনি ভাবে আব্বা আম্মা এবং আত্মীয় স্বজনে রেখে দেওয়ার সম্পদের অধিকার মেয়েরও পাবে, মেয়েরও পাবে। হ্যাঁ বলেন ছেলে কেবল মেয়ে, মেয়ের কেবল ছেলে, অভিযোগ কেউ বলে ভাই এই অভিযোগ দেখেন কত বেশি দিয়েছে, দেখেন ইসলাম কত বেশি দিয়েছে, না দিলে না বুঝে না জানের মতন বলে লাভ নেই, কারণ আপনি পাচ্ছেন ডাবল আপনার বাপের সম্পত্তি, আর আপনার স্ত্রী আপনার বোন পাচ্ছে আপনার বাপের সম্পত্তি আপনার অর্থে। আপনি যে ডাবল পেলেন, আপনি 2 কোটি টাকা পেলেন, এই 2 কোটি টাকা দিয়ে আপনার সংসারের সমস্ত খরচ আপনাকে বহন করতে হবে, আর আপনার বোনকে 1 কোটি টাকা পেল, এই 1 কোটি টাকার মধ্যে তার স্বামীর সংসারের চাহিদা পয়সা খরচ করার কোনো দরকার ইসলাম নেই। আপনি কিন্তু 2 কোটি পেয়েছেন, পেয়ে আপনার বউকে বাধ্য হবে, আপনার মেয়েকে বাধ্য হবে, আপনার ছেলেকে বাধ্য হবে, সংসারের খরচ করতে হবে, চিকিৎসা খরচ করতে হবে, ছেলে মেয়ের শিক্ষা খরচ, চিকিৎসা খরচ, সমস্ত কিছু
দায় দায়িত্ব আপনার, এমনকি আপনার স্ত্রীর তার বাপের বাড়ি থেকে সেটি হবে, সেটাও আপনার এখানে খরচ করার কোন বাধ্য তিনি নন, এটা তারই বলতে। আর আপনার বোন যেটা পাইল, আপনার বোন সেটি নিয়ে শুধু জমা করে তার নিজের ইচ্ছা অনুযায়ী খরচ করে তাকে তো খরচ দেবে, আবার আপনার বোন পাচ্ছে তো সব ঠিক। তাহলে ইসলাম তো নারীকে সর্বোচ্চ মর্যাদা হাসিল করে দিয়েছে। এখন যদি ইসলাম সব সমান সমান না, সমান সমান করে দাও, ভাগ করে দাও, আজকে আমি একদিন বাজার করবো, কেন একদিন বাজার করবো, আমার তো দুদিন পরে মারামারি দেওয়া হবে শুরু। এরপর ইসলাম এটা ব্যালেন্স করে দিয়েছে, এমনকি মরণের পরও ইসলাম এখন চমৎকার ব্যালেন্স করে দিয়েছে, মানে নারীদেরকে কত উপরে উঠে দিয়েছে। আপনার দরকার হলো তিনটে কাপড়, কাপড়ে কাপড় কয়টা দেবে আপনার এখন? তিনটা। আর মা বন্ধুকে কয়টা দেওয়া হয়? পাঁচটা। সেখানেও বেশি করে দেবে, মরণের পরও তাদেরকে শুরু থেকে তাদেরকে মর্যাদা এত বেশি দেওয়া হয়েছে যে যদি কারোর কন্যা সন্তান হয় সেই বাপ নিশ্চিত জান্নাতি জান্নাতি জান্নাত, আর মরার পরেও তাকে বেশি করে দিয়ে আল্লাহ তাআলা কবর দিয়েছে। সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে এই পৃথিবীর বুকে যাতে সুন্দর একটি পরিবেশ গঠন হয় সেই ব্যবস্থা করেছেন একমাত্র আল্লাহ, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র আল কোরআন, শুধুমাত্র আল ইসলাম। নারীকে, নারী জাতিকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যারা পালন করছে তাদেরকে আমরা ডেকে ডেকে বলতে চাই, এই পালন করার মূল বিধায়ক তিনি, মূল আইনটা তাদের রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনের আইন যদি আমরা মানতে পারতাম তাহলে শহরের সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত অন্যায় অবিচার অবশ্যই দূর হতে বাস্তব হতো। আর আমরা মা বোনদের এই অধিকার রক্ষা না করার কারণে, মা বোনদের এই নিশ্চিত অধিকার না বুঝতে পারার কারণে, তাদের অধিকার না দেওয়ার কারণে আমরা তাদের উপর জুলুম করে বসি। আজ আমরা সমাজে যত বিপদ দেখি আমি মনে করি আমার স্ত্রী পয়সার বাড়িতে এই জন্য তাকে মানসিক চাপে রাখতে হবে, এটা স্ত্রীর চাহিদি না, পুরুষের কাজ আপনি সেই অসভ্য যুগে চলে গেলেন। কারণ কোরআনে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আপনার হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, সে আপনার পোশাক আর আপনি তার পোশাক। পোশাকটি, পোশাকটি আপনি জড়িয়ে রাখবেন, পোশাকটি কোনোই বলবেন, পোশাকটাকে ফলাই দেবেন। পোশাক আর নিতে পোশাক করার মানুষ কত বেশি, যা চটকানো হয়, যা জড়িয়ে রাখা হয়, সে আপনার জড়িয়ে রাখার জিনিস, আদরের জিনিস, সোহাগের জিনিস, তাকে নিয়ে মানসিক পেরেশানি দেওয়ার তো দরকার নেই। আপনি একটু ছোট জায়গায় কি করেছেন, গরিব ফ্যামিলিতে কি করেছেন, তার ভাই বোনরা একটু অল্প শিক্ষিত অশিক্ষিত, এই জন্য তাকে মানসিক পেরেশানি দেওয়ার আর এটা নির্মাণ করতে হবে। আল্লাহ তারা বলেন যে সে আপনার পোশাক, সে আপনার ভূষণ, সে আপনার সোহাগে, সে আপনার আনন্দের পথ। সমস্ত পৃথিবী হল সুন্দর সুন্দর শস্য শ্যামল সম্পদের সবচেয়ে চমৎকার উত্তম সম্পদের পৃথিবীর বুকে, জমিনের মাঝে, আসমানের নিচে, জমিনের বুকে সর্বশ্রেষ্ঠ সম্পদ হল আপনার নিষ্কার নারী, সতী নারী, সতী নারী, ভালো মহিলা, ভালো নারী, ভালো মা জাতি হল সবচেয়ে উত্তম সম্পদ। এই সম্পদকে আপনি নষ্ট করে দেবেন, এই সম্পদকে আপনি নষ্ট করে দেবেন। এই ধান মহানবুল আলমী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট করে দেখিয়েছেন। এরপর এই আপনার মেয়ে আর আপনার ছেলের বউ সবাই কিন্তু আপনার নিয়ে, আমি মনে করব আমার মেয়ে শ্বশুর বাড়ি খুব ভালো থাকুক, আমার মেয়ে শ্বশুর সঙ্গে তাদেরকে অত্যন্ত আনন্দ করে শিখে তুলে রাখব, কিন্তু আমার ছেলের বউ যখন ঘরে আসবে আমি তাকে মানসিক প্রেশানি রাখবো, চাপে রাখবো, ভাই এই জুলুম করবেন না, এই জুলুম করবেন না। আপনি
চোখ বন্ধ করে দেখুন আপনার আত্মীয় স্বজন পাড়া পড়শি আপনার আশেপাশের বন্ধু বান্ধবের খোঁজে দেখুন তার মেয়ে বিয়ে কতদিন ওই বাবা মা ঘরে বসে কান্না করে, ওই বাবা মা ঘরে বসে কান্না কাটা করে যে তার মেয়েকে তার জামাই মেয়ের হাজবেন্ড অথবা মেয়ের শ্বশুর কতদিন করতে বলছে কেমন ঘটনাও আমরা পত্রিকা কাছে কি শ্বশুর বৌমাকে মেরে শ্বশুর বৌমাকে মেরে হাসপাতালে যাচ্ছে এমন ঘটনা আছে এর থেকে বড় ঘোষণার কথা বলি অতএব আপনার মেয়ে পরের সংসারের যত আরামে থাকতে পারে করে পরের মেয়েও আপনার সংসারে সেই আরাম লাগতে পারে আবার স্বামীর যারা আছেন পত্রের আলোচিত মা বোন আছেন আপনারা যারা শাশুড়ি আছেন আপনি মনে করবেন আপনার বৌমা আপনার মেয়ের সমতুল্য আপনার বৌমার সাথে আপনি যদি দুর্ব্যবহার করে নারী দিবসে কিন্তু আপনার নারীকে স্বীকার দেয় কিন্তু শাশুড়ির খেয়াল রাখে না আমি আমার বৌমাকে মানসিক প্রেশারে রাখি অথবা অনেক বৌমা আছেন যারা শাশুড়িকে শাশুড়ির প্রতি আদৌ কেয়ার নেয় না আদৌ কেয়ার নেয় না সব কিছু এই সব কিছু এই নারী দিবসে আজ বাংলাদেশের জরিপ দেখুন সংসারের মাঝে সংসারের বাহিরে কথা বলুন সংসারের মাঝে আমাদের এই ভাইরাস এগেনেস্ট উইমেন্স সার্ভে একটা করেছিল পরিসংখ্যান গ্রহের পক্ষে সেখানে দেখা গেছে বাংলাদেশে বিবাহিত নারীদের 87% নির্যাতন কি হয় বাংলাদেশের নারীদের এটা কিন্তু সরকারি হিসাব এর বাহিরে গ্রামবন্ধের হিসাব খুব কমই আমরা পাবো 87% নারীরা হলো ঘরের মধ্যে নির্যাতন তার মধ্যে 77% তাদের উপরে দৈহিক প্রহার করা হয় 77% নারীদের উপরে বাংলাদেশে দৈহিক প্রহার করা এরপর 55%কে চিকিৎসা দেওয়া জরুরি হয় এমন নির্যাতন তাদেরকে পায় বিচার পায় মাত্র 15% এত কিছু হচ্ছে এর মধ্যে মামলা মকদ্দমা হয়ে বিচার বিচার আশ্রয় নিয়ে লোক লজ্জার ভয়ে স্বামীর মর্যাদার দিকে লক্ষ্য রাখে শ্বশুরের মর্যাদার দিকে লক্ষ্য রাখে পরিবারের ভাঙ্গন সৃষ্টি না হোক এই সমস্ত লক্ষ্য রেখে সকলেই কিন্তু আত্মসম্মান লক্ষ্য করে এমন অনেক খবর আছে আপনারা লক্ষ্য করবেন সরকারি বড় কর্মকর্তা নাই তার হাত ব্যান্ডেজ করে রেখেছে সহপাঠীকে জানতে দেয়নি তার স্বামী মিলে হাত দিয়ে অতএব এই সমস্ত নারীর নির্যাতন রোধ করতে হলে সামাজিক একটি সচেতনতা সৃষ্টি করতে হবে আপনি আমি আপনার আমার ঘর থেকে আপনার আমার পরিবার থেকে আপনার আমার নাচ থেকে ব্যক্তি থেকে শুরু করে সমাজের সকল ক্ষেত্রে এই আন্দোলন রক্ষা করতে হবে তা না রাখলে এই নারী নির্যাতন বন্ধ এবং নারী দিবস পালন করে কোনো লাভ হবে না নারী নির্যাতন আদৌ বন্ধ হবে না এই বন্ধ করার জন্য আপনি আমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় একটু অবশ্যই গুরুত্বের দাবিটা আপনি আপনার স্ত্রীকে অবশ্যই শাসন করবেন শাসনটা হল মহব্বতের শাসন তাকে আপনি শিখাবেন আমল আপনার শিখাবেন আদব কায়দা অবশ্যই শিখাবেন আবার সেই আদব শিখাতে দেওয়ার অর্থ এই নয় যে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে ছেলে মেয়েদের সামনে আপনার স্ত্রীকে জোর করে শাসন করতে গেলে আপনি বলুন আপনার স্ত্রীকে যদি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সামনে গরম মেজাজে কথা বলে অর্থাৎ জোর করে শাসনমূলক আর্মির মেজাজ তাদের সামনে দেখা তাহলে ওই স্ত্রীর আত্মমর্যাদা বোধ করতে একটু থাকে 2016 সালে 443 জন নারী আত্মহত্যা করেছে তার মধ্যে ম্যাক্সিমাম পারিবারিক কলহ এটা সরকারি চাকরি বেসরকারি কত গ্রামে কত লোক আত্মহত্যা করে মানুষ মনে করে যে না আগে তাদের মারা গেছে গোপনে পুলিশকে 200 টাকা দিয়ে তার বাড়ি কিন্তু কিন্তু সে কিন্তু আত্মহত্যা করতে স্বামীর নির্যাতনে শ্বশুরের নির্যাতনে শ্বশুরের নির্যাতনে এভাবে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অতএব আসুন আপনি আমি সকলে মিলে আমাদের পরিবেশ আমাদের পরিবার আমাদের সমাজ সকলকে সচেতন করি নিজে সচেতন হই নারী অধিকার রক্ষায় আমরা সকলে যদি সচেতন হতে পারি তাহলে দেশের বুক থেকে আপনার আমার এই দেশ থেকে নারীদের উপরে যে অবিচার যে কুসংস্কার যে নির্যাতন আজ নেমে আসছে এবং আমাদের মা বোনেরা রাস্তায় নামার দরকার হবে না মা বোনেরা রাস্তায় নেমে নারী
সব খুলে সেই বলে যে পাসপোর্ট নারী বারো ফুট শাড়ি, কিন্তু তাতে ওর কেনা নাই দেব এই এমন শাড়ি পরে সব কিছু পেট খালি পিঠ খালি কপালে এক রক্ত দিয়ে মিছিল করতে থাকবে তোমাদের গণতন্ত্র সকলের থাকা পড়ো। যদি কেউ এরকম অধিকার রক্ষার জন্য রাস্তায় নেবেন পেট খালি পিঠ খালি কপালে এক রক্ত দিয়ে রাস্তায় নামেন, তাহলে পাগল ছাগলের নরপশিল শয়তানের কানালে তাদের কয়েক সব সভা মেলে সেটাও লক্ষ্য রাখতে হবে। আমাদের মা বলে না যাতে রাস্তায় নেবে অশালীন পোশাককে যদি সমাজে সর্বনাশ করে ফেলে তাতেও কিন্তু মহাভারত হয়ে যাবে। আসুন রব্বুল আলামিনের কাছে আমরা এই তৌফিক কামনা করব। আয় আল্লাহ আপনার আমার এই সুন্দর দেশে 95,000 মুসলমানের এই দেশে কেন 87% মা বোনেরা ঘরের মধ্যে নির্যাতিত হবে? রব্বুল আলামিন তোমার কাছে আমরা তৌফিক কামনা করি এই দেশে 95% মুসলমান আর যেখানে সামান্য কিছু অমুসলমান থাকলেও সকলেই মিলে যাতে নারীর প্রতি আদৌ কোন নির্যাতন কেউ করতে না পারে এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমি নিজে সচেতন হব, পরিবারের সকলকে সতর্ক করব, সমাজের সকলকে সতর্ক করব, আমরা সমস্ত প্রশাসনকে অনুরোধ করব প্রশাসনে যদি এই আমরা জিরো টলারেন্স দেখানোর সিদ্ধান্ত নিতে পারি যে মহল্লায় একটি নারী নির্যাতিত হবে এই প্রশাসনকে সাথে সাথে শাস্তির আওতায় আনতে হবে। কেন তোমার এই মহল্লায় নারী নির্যাতিত হবে? আর ওই যে পুরুষ নির্যাতন করলো তাকে যদি সাথে সাথে আইনের আওতায় আনা যায় ওই প্রশাসনকে যদি পুরস্কৃত করা হয় তাহলে ওই মহল্লায় কিন্তু আর কোনোভাবে নির্যাতন হবে না। আসুন নারী নির্যাতন রোধে আপনাকে আমাকে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলে আল্লাহ তোমার রহমত পাওয়া যাবে। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা দেবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সমাপ্ত গভীর দান করুন। রব্বুল আলামিন আমাদের মা বোন সকলকে তোমার পথে চলতে পারি, তোমার জান্নাতে যাওয়ার অভিনব থেকে সহযোগিত আমি ওয়াহি দাওয়ান আমি আলহামদুলিল্লাহ।